আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন এবং তাকে অনুসরণ করার কথা আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। আমার আকা আলাইহিস সালামের চরিত্রের যত সৌন্দর্য রয়েছে, যত বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমা করা। নবী কোনায়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচারের জন্য গেলেন তায়েফের ময়দানে এবং সেখানে গিয়ে লোককে বোঝাতে লাগলেন যে তোমরা যে কাবা শরীফে উলঙ্গ হয়ে তওয়াফ করছো এগুলো ইবাদত নয়, এগুলো হচ্ছে সারারাত। তোমরা যে জীবন্ত মানুষকে কাটছো, নরবলি দিচ্ছ মূর্তিকে সন্তুষ্ট করার জন্য, এ মূর্তি খোদা নয়, খালিক ও মালিক একজন, তিনি হলেন আল্লাহ আজ্জা ওয়া জাল। এ সমস্ত কথা বোঝাতে গিয়ে আকা আলাইহিসসালামকে তারা পাগল, দিবানা ইত্যাদি বিভিন্ন রূপে লানতান করতে শুরু করে। শুধু তাই নয়, পথের বালকদেরকে খেপিয়ে দেয় যাতে আকা আলাইহিসসালামকে তারা পাথর মারতে থাকে। আকা আলাইহিসসালামের মাথা মুবারাকে পাথর মারা হয় এবং তার রক্ত মুবারাক টোপকে, দাড়ি দিয়ে টোপকে টোপকে তার জুতা মুবারাক পর্যন্ত রক্তে পরিপূর্ণ হয়ে যায়। পাহাড়ের ফরিস্তা মালিকুল জিবাল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আজ্জা ওয়া জাল হযরতে জিবরাইল আলাইহিস সালামের মারফত আমাদের কাছে এই মেসেজ পৌঁছে দিয়েছেন যে আপনি যদি হুকুম করেন ওই জায়গাটিকে আমরা দুই পাহাড় রয়েছে, আমরা দুই পাহাড়ে মোতায়েন ফরিস্তা এমন ভাবে ওই সমস্ত লোকদেরকে, জাতি জনবসতিকে ময়দা পিসাই করে দেব যে কায়ামত পর্যন্ত সেখানে কোনো জীব, কোনো উদ্ভিদ পয়দা হবে না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দোয়া করার জন্য এসেছি, আমি বদদোয়া করার জন্য আসিনি। এটা হচ্ছে আকা আলাইহিসসালামের পাক চরিত্র। তো ক্ষমা করতে গিয়ে আমরা হিচকিচাই, আমরা ভাবি ক্ষমা করার দুর্বলতা। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিপক্ষ ব্যক্তিকে, আমি অ্যাকচুয়াল হাদিসে পাক নয়, হাদিসের অর্থ বলছি, যে নবী কোনায়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যুদ্ধের ময়দানে বা কুস্তির ময়দানে নিজের বিপক্ষ পার্টিকে আছড়ে ফেলা এটা বীরত্ব নয়, বীরত্ব হলো ক্রোধের সময় আত্মসংবরণ করা। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী থেকে আমরা যে তালিম পাই, সেই তালিম অনুযায়ী আমাদের এটা বোঝা উচিত যে আপনি মাফ করছেন কাউকে, বা হতে পারে সম্পর্ক রাখতে গিয়ে আপনি মাপ চাইছেন, তার মানে কিন্তু আপনি ভুল, এটা নয় যে ওয়েন ইউ সে এ সরি টু সাম ওয়ান দ্যাট ডাজ নট মিন ইউ আর রং, দ্যাট জাস্ট মিন ইউ ভ্যালু দ্য পারসন মোর দ্যান বিং রাইট, দ্যাট জাস্ট মিন ইউ প্রেফার দ্য রিলেশনশিপ মোর দ্যান বিং রাইট। এবং ক্ষমা করতে যদি আপনি পারেন কাউকে, তো সেটা কতটা উপকার করে এ ব্যাপারে আমি বলবো। সেটা হচ্ছে, দেখুন, যদি আপনি কাউকে ক্ষমা করতে পারেন, যদি ক্ষমা করতে না পারেন তো কি ঘটে, আপনি আপনার ব্রেনে কারোর সঙ্গে কোনো কিছু হলো, আপনি রাগ করলেন, আপনার কষ্ট হলো, আপনি তাকে মাফ করতে যদি না পারেন তো আপনার ব্রেনে কিলাকিলি চলবে, ফাইট চলবে, কুস্তি, আপনি কুস্তি করতে থাকবেন, যুক্তি দেবেন, লজিক, হ্যাঁ এটা ঠিক, ওটা ঠিক, আমি ওকে দেখিয়ে নেবো, আমি ওকে এই বলবো, এই পয়েন্ট অমুক তমুক 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 বলবো, প্রচুর আপনি হিউজ টাইম শুধু তাকে নিয়ে ভাবতে থাকবেন যে আপনাকে কষ্ট দিয়েছে। কিন্তু এর ফল কী হবে? এর ফলেই হবে পরের দিন যখন তাকে আপনি দেখবেন, তো আমি অমুক তমুক তমুক অমুক ইত্যাদি যা যা বলবো ভেবেছিলেন আপনি সব ভুলে যাবেন, হয়তো বলতেও পারবেন না। তো আপনি আপনার সময় নষ্ট করলেন, আপনার ব্রেনকে আপনি ফালতু কাজে নষ্ট করলেন, আপনি নিজের মানসিক চিন্তা বাড়ালেন। এ সমস্ত কাজ না করে আপনি যদি ক্ষমা করতে পারেন, সত্যিকারের অর্থে যদি ক্ষমা করতে পারেন, তাহলে আপনার কি হবে, আপনার মনের দ্বন্দ্ব দূর হয়ে যাবে, এক নম্বর পয়েন্ট।
দুই নাম্বার আপনার ওই সময় বাঁচবে, যেটা আপনার ব্রেন মাইন্ড ওটাকে নিয়ে ভাবতে ভাবতে সময় নষ্ট করেছে সেটা বাঁচবে। তিন নাম্বার আপনি শারীরিক মানসিকভাবে সুস্থ থাকবেন, আপনি কাউকে নিয়ে ভাবছেন না, আপনি নিজেকে ইউটিলাইজ করার, নিজেকে নিয়ে ভাববার সময় পাবেন। ওই টাইমটাকে আপনি কোনো ভালো কাজে, নিজেকে উন্নত করার কাজে, কোনো কিছু শেখার কাজে, ইবাদতের কাজে, জিক্রে তসবিহ দরুদে পাক কোরআন তেলাওয়াত ইত্যাদি কাজে আপনি অতিবাহিত করতে পারবেন। এছাড়া হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ পাক তাকে ক্ষমা করেন। যেখানে আল্লাহ আজ্জাবাজাল বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তিনি তামাম জাহানের প্রতিপালক, তার সঙ্গে তিনি রহমান এবং রহিম, পরম দয়ালু, অতীব করুণাময়। আর সে মুআল্লার লেখা রয়েছে মালায়ে আলাতে, যে আল্লাহ আজ্জাবাজাল্লার ক্রোধ অপেক্ষা আল্লাহর রহমত ওয়াসি, নিশ্চয় আল্লাহর দয়া আল্লাহর ক্রোধের উপরও আল্লাহর রাগের উপরও প্রভাব বিস্তার করে রয়েছে আল্লাহ আজ্জাবাজাল্লার দয়া। তো মাফ করুন আর নিজে সরি বলতে শিখুন। ইউ নো, হোয়েন এ ম্যান হু সে সরি হোয়েন হি ইজ রং, দিস ইজ কল্ড অনেস্ট। এ ম্যান হু সে সরি হোয়েন হি ইজ নট সিওর, দিস ইজ কল্ড ওয়াইজ। অ্যান্ড এ ম্যান হু সে সরি হোয়েন হি ইজ রাইট, দিস ইজ কল্ড এ পারফেক্ট ম্যান। আল্লাহ আজ্জা ওয়াজাল আপনাকে আমাকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক অনুসারে চলার তৌফিক আতা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।